ঠিক আছে, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, ডিজে হয়েছে, কেমন লাগছে? খুব ভালোই লাগছে, ভাইরা ডিজেটা করেছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে ভাড়া যাবে, সেই জন্য মাল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চপগাড়িটা আমাদের বিখ্যাত একটা গাড়ি পাওয়া গেছে, চেপে যাওয়া যাবে না, ঠেলে ঠেলে যাওয়া হবে ছেলেরা, সেই জন্য গোডাউন আবার গোডাউন থেকে বের করেছে। আর সোলের গুলো ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা, আর কালারটাও বক্সের চটে গেছে। আসতে তুল, একদম আসতে চাগিয়ে তুল, মুরগির হজমি খাবি সব। না না না, দূরে নিয়েছো বাবা, গাড়ির এই কন্ডিশন একদম চালাবি না, ঠেলে নিয়েছ, হ্যান্ডেল ঠিক করে ধরবি তো, যেমন খালে চলে যায়নি। দাও চলো, আর দেখো নতুন নতুন ছেলে সব, কি বলবো। আর এইগুলো চেঞ্জ করা হয়নি বলতে, এগুলো সব চেঞ্জ করবো, মানে এই বক্সগুলোই থাকবে না। ঠিক আছে, চিন্তা ভাবনা করছি নতুন সেট আপ বানাবো, সেই জন্য এগুলো পুরনো, যেহেতু এতে আর কোনো ইনভেস্ট নয়, কোনো খরচ নয়, কোনো খরচ করা হবে না এতে। ঠিক আছে, দুটো যাদের অনুষ্ঠান সেই এখন চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো এরপর আরও দুটো পেশার নিয়ে যাওয়া হবে। এখান থেকে গাড়ি থেকে বক্স নেমে গেল, এই দেখুন এবার যাচ্ছে বিয়ে ঘরকে, দেখুন কোনটা দিয়ে রাস্তা দেখেছেন, এই দেখুন খড়ের গাদার পাশ দিয়ে একদম। আর এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে যার বিয়ে, মেয়ের তার ভাইয়ের জন্য। সাবধানে চড়ে ভাই, ও রাস্তাটা খুব জটিল পরিস্থিতি। হ্যাঁ, এদিক দিয়ে এদিক দিয়ে খড়ের উপর দিয়ে চলো, কোনটা দিয়ে যাবে ঠিক করতে পারছে না, আমাদের গ্রামে গাছপালা বেশি তো, একদম একদম খড়ের উপর দিয়ে দেখে চলে গেল বক্স, একদম খড়ের উপর দিয়ে রাস্তা দিয়ে। আমি ক্যামেরাটা করছি, এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল, ওইখানটা হচ্ছে মেন প্যান্ডেলটা, আর এদের বাড়িটা ভিতরে পাড়ার। একদম বসিয়ে দাও চেয়ারে উড়ে, না আমি বসে, আমি বসে, আবার বস করতে, আস্তে আস্তে সাবধানে কর, আর সাবধানে কর, একদম আস্তে 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 আস্তে, একদম একটা বেসা চলে এলো, চলো এবার দ্বিতীয় বেসা টানতে যাই। কেমন লাগছে বয়ে? খুব ভালো, ব্যাস এই আনন্দটাই বড় কথা বলো। দেখতে পাচ্ছেন বক্স নেমে গেছে চপগাড়ি থেকে একদম, আর এইভাবেই কিন্তু দু নম্বর বেসটাও কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম কলা বন দিয়ে, কি বলো খড়ের বন দিয়ে, গ্রাম্য এলাকা তো। হ্যাঁ ঠিক আছে, চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে, আর বাবা রেকর্ডিং করছি, আর মল্লিক সেখানে রাস্তা পরিষ্কার করছে, দেখুন দেখুন মল্লিক রাস্তা পরিষ্কার করছে, খড় ছড়াচ্ছে মল্লিক, মল্লিক সরো। ঠিক আছে, অ্যাকচুয়ালি বক্সের এই যে নিয়ে যাওয়া ফিটিং করা আনন্দটাই বড় কথা, কি বলো। আস্তে 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 চলো, একদম ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছে, গান শুনবে আর আসলে রান্না করবে, একদম কোনো চাপ নেই, একদম রাধুনীরা রান্না করবে আর এখানে ডিজে গান শুনবে, তবে তাড়াতাড়ি রান্না হবে, দেখবেন রান্না ভালো হবে। ঠিক আছে, বলছি রান্না ভালো হবে, ঠিক আছে ঠিক আছে, চলুন দুটো বেশ এসে গেছে, এরপরে পাল্লা বক্সগুলো নিয়ে আসছি। ঠিক আছে, তারপর কিন্তু দুটো 415 গাড়িতে লোড হয়েছে দেখতেই পাচ্ছেন, আর দুটো র‍্যাক দেওয়া হয়েছে, দুটো বেসার চলে গেছে, এরপর দুটো 415 চলে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে চলো, আচ্ছা ঠিক আছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন গেল একটা, তারপরে কি কেমন লাগছে বক্স বই? খেতে সুন্দর, ভালো লাগছে, ভারী আছে নাকি চারপাল্লা গুলো? উড়ে ভাবে খুব হালকা, আমার চারপাল্লা গুলো বইলে সবাই এই কথাই বলে যে খুব হালকা, বুঝতে পারে। 800 অ্যাম্প্রো স্পিকার দেওয়া আছে, অ্যাম্প্রো একদম, সুতরাং মতো 4 গুটি বাজবে এখানে, আর আমার তো এখানে দুমদম করে বাজবে, দেখতে পাচ্ছি সবাই অত্যাচার। ইয়েস ম্যাম, ঠিক আছে, আর সেই সুতরাং মতো অপারেটার আছে, চলুন দেখি বক্সটা কোথায় গেল। মানে ইটারে আছে তো, সেই জন্য খুব সমস্যা, আস্তে 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 ভাই পড়ে যাবে, আস্তে 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 ধীরে সুস্থে চ, ব্যাস
আর কেউ হাত দেবে না, ঠিক আছে আবার পরে হবে। তো ঠিক আছে, সো দুটো চার পনেরো মানে চারটে জেবিএল, এখানটায় পাঁচটায় রান্না হবে, এখানটায় সব নাচানাচি হবে ছেলেদের, ঠিক আছে একদম বক্স রেডি হতে চলেছে। তো এই ভাই যে উপরে দেখতে পাচ্ছেন, ভোলা ভাই, ভোলা ভাইয়ের দিদির বিয়ে, ঠিক আছে, আর ভোলা ভাইয়ের দিদির বিয়ে উপলক্ষে একটা ধামাকা হতে চলেছে আজকে, কিন্তু বিয়ে বাড়ির ডিজে সেট আপ, বড় সেট আপ, দিয়েছি। আর এরপর মেশিন বলতে খুব কম মেশিন, মানে অনলি তিনটে মেশিন আছে, রাজা পাটাসরা দেখুন, এখানে স্টেবিলাইজার একটা, ফাইভ কে একটা, আর একটা ফাইভ কে দুটো। তো একজন বন্ধু আমাকে বলছিলেন যে ফোর কে দিয়ে দাদা 1500 ওয়াট চলবে, দেখুন ঠিক না, ঠিক আছে, তো টু ওমসে ভালো রান করে, স্ট্রেঞ্জার ফাইভ কে বলুন ফোর কে বলুন, কিন্তু আমি ফোর ওমসেই চালাচ্ছি। তো আমার একটা স্ট্রেঞ্জার ফাইভ কে থেকে বাঁ দিকে আছে দুটো 1500 ওয়াটের বেস, ঠিক আছে, আর ডান দিকে দুটো 1500 ওয়াটের আছে, দুটো দুটো চারটে স্পিকার বাজছে স্ট্রেঞ্জার ফাইভ কে থেকে, ঠিক না মানে ভালো বাজবে না, তো বাজছে, ঠিক আছে, আর ভবিষ্যতে আমি একটা ভালো অ্যাম্পলিফায়ার নেবো বলে স্পিকারটা 1500 ওয়াটে কিনে রেখেছি, ঠিক আছে। আর ওপরে যে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার ফাইভ কে, এটার দিকে দুটো 1500 ওয়াট চলছে, প্রত্যেকটা আমার 800 ওয়াটের স্পিকার আছে, মানে বাঁ দিকে চারটা বা ডান দিকে চারটে, কিন্তু বেসের থেকে টপগুলো ভালো বাজছে, কারণ এটা টু ওমস হচ্ছে, সেই জন্য ভালো বাজছে, চারটে চারটে স্পিকার বাজছে, আর ওপরে 250 র‍্যাক দেওয়া আছে, ঠিক আছে। তো তিনটে অ্যাম্পলিফায়ার আর মিক্সার ডট ইকুয়ালাইজার কিছুই নেই, অনলি একটা ক্রসওয়ার দিয়ে দিয়েছি, এটাতেই সব টোটাল সিস্টেম আছে। তো চলুন বিয়েবাড়ির, তোমরা তাহলে গানটা একটু চালাও, আমি একটু দোকান থেকে ঘুরে আসি নাকি, ঠিক আছে, আর রাতে এনজয় হবে তো, ব্যাস ঠিক আছে। আর এই যে মেয়ের ভাই, ঠিক আছে, তো ভাই ভাই ভাড়া করেছে আমাদেরকে, চিন্তার কোনো কারণ নাই, এনজয় হবে, হ্যাঁ। যাদের বিয়ে বাড়ি, ঠিক আছে, তো যার বিয়ে অনুষ্ঠান, বিয়ে উপলক্ষে এত বড় অনুষ্ঠান, এই যে আমাদের বোন হয় সম্পর্কে, বুঝছ তো, ঠিক আছে, আনন্দ হচ্ছে তো, হ্যাঁ খুব আনন্দ, ঠিক আছে, ডিজে হয়েছে, কেমন লাগছে, খুব ভালোই লাগছে, ভাইরা ডিজেটা করেছে, ব্যাস ঠিক আছে। তো বন্ধুরা যারা এই ধরনের বিয়ে বাড়িতে ডিজে করবেন, তারা অবশ্যই আমাকে ফোন করবেন, ব্যাপক কিন্তু এনজয় হবে, ঠিক আছে।